এর আগের ভিডিওতে আমি ইনফিনিটিভ সম্বন্ধে আলোচনা করেছিলাম, কিন্তু ভার্বের বিভিন্ন রকম যে ভাগ আছে সে ভাগগুলোকে আলোচনা করা হয়নি, অর্থাৎ ফিনিট নন ফিনিটের যে ভাগগুলো সেগুলো আলোচনা করা হয়নি। আজকে আমি সেগুলো আলোচনা করছি। দেখো আরেকটু বলি, কেউ ফিনিট উচ্চারণ করেন, আবার কেউ ফাইনাইট উচ্চারণ করেন, অথবা আমি ফিনিট এখানে উচ্চারণ করছি। তো ভার্ব কাকে বলে? ভার্বের যে ওয়ার্ড বা শব্দ দ্বারা কোনো কিছু করা বোঝায় তাকে বলে ভার্ব, অর্থাৎ ডুইং, ডুইং অ্যাকশন, কিছু করা বুঝালে সেটা হচ্ছে ভার্ব। তো ভার্বকে দুভাগে ভাগ করা হয়, ফিনিট নন ফিনিট। ফিনিট ভার্ব আবার দু প্রকার, ট্যানজিটিভ ইনট্যানজিটিভ। তার আগে বলি, ফিনিট মানে ফিনিট ভার্বকে বাংলাতে বলা সমাপিকা ক্রিয়া, এবং নন ফিনিট যেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কাকে বলে? যেসব ভার্ব নাম্বার পার্সেন্ট টেন্স সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলে ফিনিট ভার্ব। উদাহরণগুলো একটু লক্ষ্য করো। দেখো এক নম্বর আছে, দেখো আমি চা পান করতে চাই, এখানে ইংলিশ করলে দেখো আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি। এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা ওয়ান্ট আর একটা হচ্ছে ড্রিঙ্ক। তো আমি বললাম যেসব ভার্ব সাবজেক্ট পার্সেন্ট টেন্স অনুযায়ী পরিবর্তন হয় তাকে বলে ফিনিট, আর যেটা পরিবর্তন হবে না সেটা বলে নন ফিনিট। তো এখানে দেখো আই ওয়ান্ট টু ড্রিঙ্ক টি, তো একটা ওয়ান্ট আছে, একটা টু ড্রিঙ্ক একটা ভার্ব, মানে ড্রিঙ্ক একটা ভার্ব। তো এখানে দেখো আমি সাবজেক্ট চেঞ্জ করলাম, আমি আছি সেটা করলাম সে। তো তারপর বাক্যটাতে কী হয়েছে দেখো, হি ওয়ান্টস টু ড্রিঙ্ক টি, এখানে ওয়ান্টটা এস, ওয়ান্টের সঙ্গে এস যোগ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু টু ড্রিঙ্ক দেখো টু ড্রিঙ্ক পরিবর্তন হয়নি। অতএব এটা হচ্ছে ওয়ান্ট, মানে ওয়ান্ট ভার্বটা যেখানে আয়ের ক্ষেত্রে ছিল সেটা হচ্ছে ফিনিট ভার্ব, আর টু ড্রিঙ্ক এটা হচ্ছে নন ফিনিট। আরেকটা দেখো টেন্স পরিবর্তন করছি, দেখো তাহলে সে চা পান করতে চেয়েছিল, তাহলে হি ওয়ান্টেড টু ড্রিঙ্ক টি। তাহলে দেখো ওয়ান্ট মানে আয়ের ক্ষেত্রে দেখো প্রথম নয় বাক্যে দেখো ওয়ান্ট, দ্বিতীয় বাক্যে ওয়ান্টস হয়েছে, তৃতীয় বাক্যে ওয়ান্টেড হয়েছে। আর টু ড্রিঙ্ক দেখো তিনটা বাক্যে একই আছে, টু ড্রিঙ্ক টু ড্রিঙ্ক টু ড্রিঙ্ক। অতএব যেটা পরিবর্তন হয়েছে মানে ওয়ান্ট ভাবটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ফিনিট ভাব, আর যেটা পরিবর্তন হয়নি টু ড্রিঙ্ক সেটা হচ্ছে নন ফিনিট। তবে টু ড্রিঙ্কটা পরে ইনফিনিটিভের মধ্যে, মানে মূল ভার্বের আগে টু বসে ইনফিনিট গঠন করতে হয়, এটা হচ্ছে ইনফিনিটিভ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার ফিনিট ভার্ব আগে ফিনিট ভার্বকে দুভাবে ভাগ করা হয়, ট্যানজিটিভ ইনট্যানজিটিভ। ট্যানজিটিভ মানে হচ্ছে যেসব ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্যানজিটিভ, আর যার অবজেক্ট নেই তাকে বলে ইনট্যানজিটিভ, মানে সকর্মক আর অকর্মক। আবার ট্যানজিটিভ ভার্ব স্ট্রং উইক হয়, আর ইনট্যানজিটিভ স্ট্রং উইক হয়। তো স্ট্রং আর উইক ভার্ব কি? যেসব ভার্ব মানে একটা ভার্বের তিন রকম ফর্ম হয়, প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, মানে ভি ওয়ান ভি টু ভি থ্রি। তো যেসব ভার্বগুলোর পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পুরো চেঞ্জ হয়ে যায় তবে তাকে বলে স্ট্রং ভার্ব, যেমন লার্ন থেকে লার্নড। কিন্তু যেসব ভার্বগুলো ইডি বা ডি যোগ করে হয় তাকে বলে উইক ভার্ব, যেমন কিল্ড, কিল থেকে কিল্ড, এরকম অনেক আছে, মানে ইডি ডিদের যোগ্য হয়। তো তোমরা দেখে নিবে বইয়ে। তারপর হচ্ছে এবার আমি আলোচনা করি নন ফিনিট। তো নন ফিনিটটা কি? অসমাপিক ক্রিয়া, যেসব ভার্ব নাম্বার পার্সেন্ট টেন্স অনুযায়ী পরিবর্তন হয় না সেটা হচ্ছে নন ফিনিট। তো নন ফিনিট হচ্ছে তিন প্রকার, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপল। তো আমি এর আগে ভিডিওতে ইনফিনিটিভ আলোচনা করেছি, তোমরা দেখে নেবে, আর জিরান্ড আর পার্টিসিপল এগুলো আমি পরবর্তীতে আলোচনা করব। তো আজকে শুধু ভিডিওতে আমি ওই ক্লা ভার্বের ক্লাসিফিকেশানগুলোই দেখাবো। তো জিরান্ড ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে ভার্বের আগে টু বসি হয়, তোমার এর আগে ভিডিওতে দেখে আগে ভিডিও করা হয়েছে দেখে নেবে। আর জিরান্ড হচ্ছে কি? ভার্বের সঙ্গে আইনজি যোগ করে গঠিত হয়। তো ইনফিনিটিভ এবং জিরান্ড দুটি নাউনে কাজ করে। আর একটা যে পার্টিসিপেল, এই পার্টিসিপেল আবার তিন প্রকার, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল এবং পারফেক্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল কি? মূল ভার্বের সঙ্গে আইনজি যোগ করে গঠিত হয় প্রেজেন্ট পার্টিসিপেল, মানে জিরান্ডের মতোই, তবে প্রেজেন্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভ এবং ভার্বে কাজ করে। পাস্ট পার্টিসিপেল কি? পাস্ট পার্টিসিপেল মানে ভার্বের সেকেন্ড ফর্ম যোগ করে হয়, আর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল, মানে পাস্ট পার্টিসিপেল ভি থ্রি দিয়ে করতে হয়। তো এইভাবে পাস্ট পার্টিসিপেল তিন প্রকার হয়। আরও আছে ভার্বের, ভার্বকে দুভাবে ভাগ করা হয়, বিভার্ব আর হ্যাভ ভার্ব। তোমরা ছোটো ক্লাসগুলোতে করেছো। বিভার্বগুলো কী কী? আমি যার, ওয়াজ ইউয়ার, শ্যাল বি, উইল বি, যেমন আই এম স্টুডেন্ট, এই বিভার্বদের বাক্যগুলো হয়। আচ্ছা হ্যাভ ভার্ব,
হ্যাভ ভার্ব আবার কতগুলো আছে, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, হ্যাভ, উইল হ্যাভ। এগুলো মানে যেমন ধরো বি ভার্ব নিজে থাকে, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে ইয়ের আছে, মানে ইয়ের যুক্ত থাকে। যেমন আমার একটি কলম আছে, আই হ্যাভ এ পেন, তা আমার র থাকবে বেশিরভাগ, তার একটি কলম আছে, হ্যাজ এ পেন, এভাবে হয়। তো এভাবে করতে হয়। তাছাড়া আরও ভার্বের ভাগ আছে, অক্সিলারি ভার্ব এবং মেন ভার্ব। হ্যাঁ, অক্সিলারি ভার্বগুলো হচ্ছে অ্যামি যার, ওয়াজ ওয়ার্স, হ্যাভ হ্যাজ হ্যাড, শ্যাল উইল, শ্যাল বি উইল বি ইত্যাদি, মানে যেগুলো টেন্সে তোমরা করেছো, টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো ধন্যবাদ, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন।